অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে বিচারাধীন শ্রম আইন লঙ্ঘনের মামলায় বিচার কাজ চললেও বিদেশ যেতে পারবেন তিনি। বুধবার শ্রম আদালতে ফুটবল সামিট সহ একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য ডক্টর ইউনূসের পক্ষ থেকে আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন শেখ মেরিনা সুলতানের আদালত। মালয়েশিয়া আল বুকারি ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর, সেখানে কনভেকশন চ্যান্সেলর হিসাবে কনভোকেশনে উনি যাবেন। তারপরে ওয়ার্ল্ড ফুটবল সামিট উনি সেখানে ইয়ে করবেন। তারপরে আজারবাইজান না, আজারবাইজানে সেখানে ইউনিভার্সিটিতে যাবেন। তো কোর্ট এটা নিয়েছে, যদিও আমাদের অপর পক্ষ খুব এটা ভিহিমেন্টলি অপোজ করেছে। একই সঙ্গে আগামী 14 ডিসেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। তবে শ্রম অধিদপ্তরের আইনজীবীর দাবি, বিচারিক প্রক্রিয়ার শেষ মুহূর্তে আদালতের এমন আদেশে হতাশ তারা। কিন্তু আদালতের দৃষ্টিতে উনি আসামি, উনি যখন বিদেশ যাবেন ওই এবং 6 তারিখ যখন চিঠি পেয়েছেন, 6 নভেম্বর, 6/11 আপনি 6/12 এসে কেন অ্যাপ্লিকেশন দিচ্ছেন, এতদিনে তো মামলাটা শেষ হয়ে যেত। দুপক্ষের আর্গুমেন্ট যখন শেষ পর্যায়ে, সেই সময় 205 ধারার অব্যাহতির নজির কোথাও নেই এই আমাদের সাবকন্টিনেন্টে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেখানেই বলেন, যখন আজকে আর্গুমেন্ট শেষ পর্যায়ে আসছে, সেখানে 205 ধারার অব্যাহতির আবেদন করা এটা উদ্দেশ্যমূলক। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা ও গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।